এই বেটা তোর কিতা বাড়ি করে কোনো খাম খাজ নাই নি হ্যাঁ মাই গো তাত না কেন খাম খাজ কত খাম খাজ হলে ইয়া দাইত্য সহ বনাই মনাই তোমার বাড়ি তাইন দা কোন দাইত্যর খারাপ আস তুই যে হটাইবা লাগি একটা ডিসটারব ইকান বুঝো রে হারাল দা ও ভাই বেটি না গো ভাই জার নাই হে বুঝি মায়া কুজনিস বনাই খালি মায়ার কারণে মায়ার খাঙ্গাল মায়া

দি কাম তোরে বাবা ওইলে মাস্টরে তার বউরুতে আনবো ছয় মাস বাদ দে তো আনলি কি তো হইছে ইনো তোমার সমস্যা কি তা ও বাবা রে তুই তাকস দোকান আর আমি তাকে আস্তা দিন চক্কর আর তোর মা তাকে বাড়ি দেখলা ইকান ঠিক কইছ বাবা তারচে মাস্টরে বউপুর তারিখবারে লই আইতা হব এই গোলাম ভাই ছ রাতে বইতেছ লাগে দিলেই সাবান করে পাই লাগাই যা ইকান নতুন কি চুনি তার তো ক্যারেক্টার ওটা মাইছর গরম আই লাগানি দূর বাটার বাচ্চা হয়ে যাংরা কই তুমি আসা কথা তোর বাপের সামনে ওহন ওহন তোর কোন মাই লাগাই দিত স্যার কইছি না নিগুরে সই তার সব সময় লাড়ে শুনে রে বাবা মনাইয়ে তান জীবনে বিষয় মাতিনা আসা মাতিলাই করি ইউফরে বরি যায় না নি আচ্ছা কো যায় না আসা মাত কি তা মাততে উনি স্যার এই বলতে জানি হই লাভ এই ছোট বাচ্চা কোন মাত তুই বিশ্বাস করতে না না করলা আচ্ছা মামুন চাচা কোটাই বেটা দিয়ে তোমার বাড়ি সপ্তাহ তিন দিন যায় নি তুমি জানো নি যাই তো তার হুয়া আব্দুল্লাহর কাছে আমার ফুলি বিয়াইতাম সপ্তাহ টিকটক

তুইতো জানে বিয়াত ঠিক কলেজি অকান্তালি মনত ৰাখি কিন্তু বাপেকো মাই জীৱনো মাতা নাই কৰো নাই মনাইছিলো আহিছিল গোলাপুৰ গুটি খেলিছে আমাৰ আগে আগে মাৰিছে

পুকুরে যার গেছে বিয়া দো একটু দেখিয়া শুনি আর বিয়া দিও এর কি মাই আইদু আখরি খালা বেট তুই যদি যাস কি তে আবার ফুলে বিয়া দিবার সময় কই দু হবার খানে দিল আই মুছি ওটাই চাচা তোমার মায়া বলতে পারতাম না বাবা ও আশে পাশে থাকমে এলাকার ভিতরে খবর করিও ভাই এই পপিট বা ও গুলাঙ্গর ঘরে খোঁজাইতো না আগামী শুক্রবার তারে আলগো আসছে ভাই বসাছি